নারায়ণগঞ্জে রূপগঞ্জে দাবিকৃত 2 কোটি টাকা চাঁদা না পেয়ে রিমছিম প্রপার্টিজ নামের একটি আবাসন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ভাঙচুর ও গাছপালা কেটে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি সাধন করে সন্ত্রাসীরা এবং পিটিয়ে আহত করে প্রতিষ্ঠানের 4 নিরাপত্তা কর্মীকেও। গতরাতে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির লোকজন জানায়, এক ইউনিয়নের আতলাপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী মুরাদ তারেক শাহিন সহ ওই বাহিনীর সন্ত্রাসীরা ব্যবস্থাপনা পরিচালকের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবি করে এবং তা না পেয়ে গতরাতে 40-50 জন সন্ত্রাসী প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে গাছপালা কেটে ফেলে এবং তারা কয়েকটি রোলার কার, এক্সকাভেটর সহ 3টি ঘরও ভেঙে ফেলে। বাধা দিতে গেলে পিটি আহত করে 4 নিরাপত্তা কর্মীকে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। অনেকদিন যাবৎ আমাদের প্রজেক্টে এসে বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং চাঁদা দাবি করে, হামারদা বাড়ি শুরু করছে, দাওদা কুবায়ন শুরু করছে, গাছ গাছিলে শুরু করছে, গাছ মাছ কাটছে, আর এটা হামুলদা বাইরে এসে পরে আমাকে দুজনটা মনে কর দরজাটা দিয়া পরে আমাকে আটকে রাখছে, দুজনটা মোবাইলও করতে দেয় না।